জল আছে কিন্তু জল নেই, পানীয় জল আনতে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামে। ঘটনাটা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রামের বড়ল বাজার এলাকায়। অভিযোগ, তীব্র দাবদাহের মধ্যে জলের জন্য হাহাকার এলাকাবাসীর, তবুও ঘন জনবসতিপূর্ণ এলাকায় বসছে না সাবমার্সিবল পাম্প। উপরন্তু এই সাবমার্সিবল পাম্প বসছে শাসক দলের নেতা নেত্রীদের বাড়ির সামনে। এরই প্রতিবাদে শনিবার প্রকাশ্য রাস্তায় বালতি কলসি রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। আমাদের গ্রামে মার্শাল নাই, ট্যাপ নাই, জল নাই, আমরা কলের জল খাচ্ছিলাম। মার্শাল আছে, ওখান থেকে নিয়ে আসছি জল। জলের জন্য এলাকাবাসীদের সঙ্গে বিক্ষোভে সামিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি করার অপরাধে মিলছে না পানীয় জল, এমনটাই দাবি পঞ্চায়েত সদস্যের। বসার কথা ছিল এখানে মধ্য জায়গায়, যে গোটা গ্রাম কিছুমদুর গোটায় গ্রামবাসী জল পাবে, সেই মার্শালটা নিজের বলের জোরে টিএমসি কি বলে নিজের বাড়ির সামনে বসে দিয়েছে। আমরা বিজেপি বলে আমাদের এখানে জল দিচ্ছে না। আমরা মার্শাল করার বারবার করে প্রধানকেও বলেছি, কি বিডিও সাহেবকে বলা হয়েছে, কোনো কান কানে দিচ্ছে না ওরা। যদিও জলের সমস্যার কথা মেনে নিয়েছে এলাকার স্থানীয় বিধায়কও। আমি ওখানে গেছিলাম, এলাকার মানুষ আমাকে একটা চিঠি দিয়েছিল এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে আমাদের পিএইচই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, মানুষের যে জলের সমস্যা সেটা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন। কখনো জল তো কখনো রাস্তা, বারংবার নানা সমস্যায় জেরবার সাধারণ মানুষ। দোরগোড়ায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, কিন্তু তবুও হুঁশ ফিরছে না প্রশাসনের। কবে ফিরবে সুদিন, কবেই বা মিটবে জলের সমস্যা, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। মালদা থেকে সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।